ছিটাইয়া দেন, আর ছিটাইয়া তাদের চোখে পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীজি সরলেন, নবীজি যখন আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে যখন চলে গেলেন, এখন কাফের বেঈমানেরা সকাদেরা যখন উঠলো, ওঠার পরে দেখে নবীজি তো আর ঘর থেকে বের হন নাই, ঘর থেকে যিনি বের হচ্ছেন তিনি তো নবী না, তিনি হচ্ছেন আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী মুর্তাদা বের হইলেন, তারা এখন বুঝতে পারলেন নবীজি তো মক্কা ছেড়ে চলে গিয়েছে, এখন তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করছেন, বলেছেন শোনো, যদি কেউ মুহাম্মাদের কোনো খবর, যদি কেউ মুহাম্মাদের কোনো সংবাদ যদি আমাদের কাছে পৌঁছাইতে পারো, কেউ যদি মুহাম্মাদের সংবাদটা আমাদের কাছে পৌঁছাইয়া গ্রেপ্তারি পরোয়ানা যদি কেউ জারি করতে পারো, তাহলে লাল বর্ণের 100 উট তাকে হাদিয়া দেওয়া হবে। প্রত্যেকেই তারা খোঁজাখুঁজি করতেছে, প্রত্যেকেই তারা খোঁজাখুঁজি করতেছে আমার নবী কেমন ছিলেন, আমরা হচ্ছি কেমন শ্রেষ্ঠ নবীর উম্মত। একটা বাস্তব নমুনা প্রদর্শনের জন্য এতটুকু উপস্থাপন করা। তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এতটুকু যখন কথা যখন বললেন, এখন বলার পরে অনেকেই মক্কার যারা কাফেররা অর্থ নবী, তারা নবীকে খোঁজাখুঁজি করতে 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 গারে সাউর পর্যন্ত চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে সাউরের মধ্যে নবীজি 3 দিন অবস্থান করেছিলেন। 3 দিন অবস্থান মনে করে যখন তিনি দেখলেন অবস্থা ভালো, এখন আমরা মদিনার দিকে রওনা করতে পারি। এই পরিস্থিতি যখন হলেন, এই তোটুকু একজন মক্কার কাফির ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, তার নাম হচ্ছে ইতিহাসের পাতায় পাওয়া যায় সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক খুব পারদর্শী ছিল, খুব দূরদর্শী ছিল, খুব বুদ্ধিমান ছিল, ঘুর দৌড়ে তার খুব পারদর্শিতা ছিল। সুরাকা ইবনে মালিক চিন্তা করলো মদিনার অভিমুখে যাই, গিয়া দেখি নবীকে যদি পেয়ে ফেলি তাহলে তো 100 লাল বর্ণের উট পেয়ে যাব আর আমি ধনী হয়ে যাব। দৌড়তে দৌড়তে গুনাহ চালাইতে 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 ঠিকই সুরাকা ইবনে মালিক আল্লাহর পয়গম্বরকে ধরে ফেলেছে। আল্লাহর পয়গম্বরকে যখন ধরতে যাবে, সাথে সাথে ঘোড়াটা এমন জুড়ে লাভ দিয়েছে সুরাকা ইবনে মালিক ঘোড়া থেকে পড়ে গিয়েছে। এরকম 3টি বার হওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুহাম্মদ তোমাকে তোমার সাথে আমি পারলাম না, তোমার সংবাদটুকু দিতে পারলাম না, এখানে মক্কাতে যেতে যেতে তুমি চলে যাবা, আজকে আমি অনেক কিছুই হারাইলাম, এখন আমি তোমার কাছে একটু জিনিস চাই, আমি তো 100 উট তো হারাইলাম, সুতরাং তোমার সংবাদটা আমি মক্কায় গিয়ে বলবো না, তুমি কি আমাকে কিছু হাদিয়া তোহফা দিবা, তুমি কি আমাকে কিছু উপঢৌকন দিবা? কেন তার অন্তরের মধ্যে কিসের লোভ? স্বর্ণের লোভ, অন্তরের মধ্যে টাকা পয়সা অর্থ করির লোভ ঢুকে গিয়েছে। তার এমন লোভ ঢুকে গিয়েছে যে নবীকে ধরতে গিয়েছে 100 উটের জন্য, তাহলে তার অন্তরটার মধ্যে কতটুকু লোভ আর লালসা। আল্লাহর পয়গম্বরের কাছে যখন বললেন, তখন আল্লাহর পয়গম্বর বলেন তুমি কি পেতে চাও? তখন সে যখন বলল আমি অনেক কিছু পেতে চাই, আজকে আপনি যা দিতে চান তাই আমি গ্রহণ করব, কারণ এখন ফিরে গিয়ে কোনো লাভ নাই, আমি কষ্ট করেছি, অল্প মানি হলেই আমার চলবে। আল্লাহর পয়গম্বর বলেছিলেন সুরাকা তুমি শোনো, সেই সময়ের পারশক্তি সুপার পাওয়ার ছিল, পারস্যের সম্রাট, পারস্যের সম্রাটের মুকুট ছিল ওই সময় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুকুট। আল্লাহর পয়গম্বর বলে তুমি ঠিক আছে গিয়ে বলার কোনো দরকার নাই, তোমাকে আমি কি হাদিয়া দিব, আমি তোমাকে বলছি তোমার জন্য অপেক্ষা করতেছে সেই পারস্যের সম্রাটের মুকুট তোমার মাথায় পড়বে, এটাই হচ্ছে আজকের দিনের তোমার উপঢৌকন। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেসে দিয়েছেন আর বলেছেন, মুহাম্মদ তুমি আমার সাথে ঠাট্টা করলা, তুমি আমার সাথে বিদ্রুপ করলা, এই কাজটা তোমার করা ঠিক হয় নাই। তিনি চলে গিয়েছেন হিজরতের পরে, কিছুদিন পরে যখন বাইআতে রিজওয়ান হয়েছে, সুলহে হুদাইবিয়ার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মনের মধ্যে একটাই স্বপ্ন, নবী যা বলে তা তো স্বপ্ন সত্যি হয়, কিন্তু কবে জানি আমার বিষয়ে যে ভবিষ্যৎবাণী করে তা কখন সত্য হবে। তার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা শুধু বইই থাকে। এই চিন্তা করতে করতে নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর খলিফা হলেন, আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমরে ফারুক খলিফা হলেন, উমরে ফারুকের খলিফাত খেলাফতের সময় ওই সময় পারস্য সম্রাটকে পরাজিত করে পারস্যটাকে মুসলমানরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন পারস্য যখন তারা
মুসলমানরা দখল করলো পারস্যের এই মুকুট উমরের ফারুকের দরবারে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে আসা হলো এবং মদিনার মধ্যে যখন নিয়ে আসা হলো তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী সুরাকা ইবনে মালিক তখন তিনি মুসলমান তখন শুধু পারস্যের মুকুটটার দিকে স্বর্ণের মুকুটটার দিকে তাকিয়ে আছেন আর হযরত উমর বলেন কিরে সুরাকা তুমি এই মুকুটের দিকে কেন তাকিয়ে আছো মুকুটের প্রতি কি তোমার লোভ লালসা ঢুকে গিয়েছে নাকি সুরাকা ইবনে মালিক কান্না করতেছে আর বলতেছে আমি যখন মুসলমান হই নাই তখন মুসলমানের নবী আমার নবী আপনার নবী আমাকে উপঢৌকন দিয়েছিল কি উপঢৌকন সেই দিন আমাকে মুচকি হাসে আমি ঠাট্টা চলে নিয়েছিলাম আর বলেছিলাম পারস্যের সম্রাটের যে রাজার যে মুকুট এই মুকুটটা আমি উপঢৌকন পাবো আজকে দেখি সেই মুকুট আমার সামনে আপনার সামনে ঝুলতেছে খলিফা উমর বলেন নবী যেহেতু এই কথা বলেছে নবীর কথা অবশ্যই বাস্তবায়িত হবে খলিফা উমর তার গলার মধ্যে তার মাথার মধ্যে মুকুটটুকু পরাইয়া দিলেন মুসলমান সুতরাং মুসলমানরা যে নবীর কথা মানে মুসলমানরা যে নবীকে বিশ্বাস করে যে আল্লাহর উপর ঈমান এনেছে সুতরাং মুসলমানদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আশা লাভ লালসা থাকতে পারে না মুসলমানদের অন্তরটা থাকবে সেই মালিকের মহাব্বত সেই নবীর মহাব্বত যেই নবী ইসলামকে কায়েম করবার জন্য সে যে নবী ইসলামকে সারা পৃথিবীর কোনায় কোনায় পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ একেবারে জুনুব থেকে শিমাল মাগরিব থেকে মশরিক পর্যন্ত ইসলামকে পৌঁছাইবার জন্য দিনের দাওয়াত এক আল্লাহর কালিমাকে উদ্দিন করার জন্য যে নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন যে নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন এই ইসলাম ধর্ম যারা আমরা গ্রহণ করেছি ইসলাম ধর্ম যারা আমরা গ্রহণ করেছি নবীকে যারা নবী বলে বিশ্বাস করেছি আল্লাহকে যারা রব বলে যারা বিশ্বাস করেছি তারা কোনোদিন হীনমন্যতায় ভুগতে পারে না তারা কোনোদিন অপমান লাঞ্ছিত হতে পারে না মুসলমানরাই বিজয়ী হবে মুসলমানরাই বিজয়ী হবে আমার ভাইজান আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তাদের অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে আল্লাহর পয়গম্বরের পরশ পাওয়ার কারণে পরশ সংস্পর্শ গ্রহণ করার কারণে তাদের ঈমান কতটুকু তাজা ছিল আজকে আমাদের ঈমান কতটুকু দুর্বল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন হিজরত করার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ইসলামের দাওয়াত দিতে পারে না কারণটা হচ্ছে কোন সময় ইহুদিরা কোন সময় মক্কার মুশরিকরা মদিনাকে দখল করার জন্য চেতই ইহুদিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করত এমনকি আল্লাহর পয়গম্বরকে কয়েকবার মারার জন্য আল্লাহর পয়গম্বরকে পদক্ষেপ গ্রহণ করেছে নীল নকশা তারা এঁকেছে তারপরেও তারা এগুলোতে বাস্তবায়িত হতে পারে নাই শেষ পর্যন্ত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ হয়েছে খাইবারের যুদ্ধ হয়েছে গাজওয়ে আহজাব খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে যে কারণে ইসলামটা তখন পর্যন্ত আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল মদিনা আর মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু যখন ষষ্ঠ হিজরিতে যখন সুলহে হুদাইবিয়া হলো হুদাইবিয়ার সন্ধি যখন সংগঠিত হলো তখন কাফের আর মুসলমানদের সাথে তখন একটা সন্ধিনামা হলো এখন পর্যন্ত যুদ্ধ স্থগিত করা হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ পেয়ে ষষ্ঠ হিজরির শেষ দিক থেকে নিয়ে একেবারে সপ্তম হিজরি অষ্টম হিজরি পর্যন্ত আল্লাহর পয়গম্বর একটি কাজ করেছেন সেটি হচ্ছে এই দ্বীনের দাওয়াত তিনি যে একজন নবী হয়েছেন তিনি যে আল্লাহর একজন দূত হয়েছেন তিনি যে শ্রেষ্ঠ নবী এটা তো ওই সময়ের পরাশক্তি পারস্যদের কাছে পৌঁছে নাই ওই সময়ের পরাশক্তি রোমানদের কাছে পৌঁছে নাই এই চিঠিটা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাইবার জন্য তিনি একটি পদক্ষেপ গ্রহণ করেছেন যে পদক্ষেপটাকে গ্রহণ করার জন্য অন্য কোনো সময় তিনি পান নাই সেই পদক্ষেপটি হচ্ছে বিভিন্ন রাজা বাদশাহদের কাছে পত্র প্রেরণ করা চিঠি প্রেরণ করা তখন এই সুযোগটুকু তিনি পেয়েছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের বাদশাদের কাছে সিরিয়াতে বিভিন্ন বাদশাদের কাছে চিঠি পাঠাইছেন এবং তাদের পক্ষ থেকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেউ চুপ থেকেছে কিন্তু আল্লাহর পয়গম্বর সপ্তম হিজরিতে যখন জানলেন ওই সময়ের পরাশক্তি রোমানরা রোমান দেশের যিনি বাদশাহ তার নাম হচ্ছে হিরাক্লিয়াস পারস্যের বাদশার নাম হচ্ছে
যখন পারস্যের বাদশা খসরু পারভেজ এই দুই বাদশার কাছে চিঠি পাঠাইতে আল্লাহর পয়গম্বর হিমশিম খাচ্ছেন চিন্তিত হচ্ছেন তাদের কাছে যদি চিঠিটা পাঠাই চিঠিটার সাথে তারা কেমন বিয়াদবি করে কিন্তু ওই সময় যাদের জয় জয় গান চলতেছিল তারা ছিল পারস্যের বাদশা খসরু পারভেজ সে ছিল বিয়াদব বাদশা আর রোমান বাদশা হিরাক্লিয়াস ছিল একজন ভালো বাদশা যদিও সে কাফের যদিও সে বেঈমান কিন্তু দুইজনের তুলনায় ওই সময় শক্তি ছিল পারস্যের শক্তি বেশি শক্তির দিক থেকে একটু দুর্বল ছিল রোমক বাদশা রোমান বাদশার কাছে চিঠি পাঠানো হয়েছে তাদের সাথেও ভালো একটা ফলাফল মুসলমানরা পেয়েছে কিন্তু আল্লাহর পয়গম্বর যখন খসরু পারভেজের কথা শুনলেন কাকে চিঠিটা দিয়ে পাঠাবেন কাকে চিঠিটা পাঠাইলে তার হাত পর্যন্ত পৌঁছতে পারে হাজার হাজার মাইল দূরে গিয়ে ঘোড়ার উপর আরোহণ করে ঘোড়া দিয়ে সওয়ার করে কার এতটুকু সাহস আছে যাকে দিয়ে সেই সময়ের বিয়াদব বাদশা যে নবীর সাথে বিয়াদব করে ওই ওই দেশের প্রজাদের সাথে যারা বিয়াদব করে এমন বিয়াদব বাদশা হচ্ছে খসরু পারভেজ খসরু পারভেজের কাছে কাকে চিঠি দিয়ে পাঠানো যায় এটা নিয়ে নবীজি চিন্তিত কিন্তু ওহির ইশারায় আল্লাহর পয়গম্বর তিনি তো শ্রেষ্ঠ নবী এমন একজন সাহাবীকে বাছাই করলেন ইতিহাসের পাতায় যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশের একটি শাখা আছে সেটা হচ্ছে সাহাম গোত্র এই সাহাম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন শুরু লগ্নে শুরু সারিতে যারা মুসলমান হয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান শুরু লগ্নে মুসলমান হয়েছেন ইসলামের মদিনায় মক্কায় থাকা অবস্থায় দুইটি হিজরত হয়েছে হাবশার মধ্যে প্রথম হিজরত দ্বিতীয় হিজরত দ্বিতীয় হিজরতের সময় আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমি হিজরত করেছিলেন এবং বদরের যুদ্ধের আগ পর্যন্ত বদরের উহুদের যুদ্ধের আগ পর্যন্ত বদরের যুদ্ধের পরে তিনি সিরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসে নবীজির বাড়ির সাথে তিনি বাড়ি বেঁধেছিলেন সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেছেন হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি আমি তোমাকে এই চিঠিটুকু দিলাম এই চিঠির মধ্যে তার নামে দাওয়াতনামা লেখা আছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি তোমাকে জানায় দেই এই চিঠিটা তুমি অন্য কাহারও কাছে তুমি দিবা না কারণ পারস্যের মানুষ পারস্যের রাজ দরবারে খুব খারাপ তারা চিঠিকে লুকিয়ে ফেলে এজন্য তোমার দায়িত্ব হলো তুমি বাঁচো আর মরো তোমার দায়িত্ব হলো এই চিঠিটা নিয়ে রাজা বাদশা খসরু পারভেজের হাতে তুমি চিঠিটাকে পৌঁছাইয়া দিবা আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠক বুকে যুবক যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা এক আল্লাহর ভালোবাসা যিনি নবীর সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবীজির সাথে খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিন যায় রাত্র আসে রাত্র যায় দিন আসে সকাল যায় বিকাল আসে বিকাল যায় সকাল আসে এমন দিন যেতে 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 এক সময় তিনি আল্লাহ তাআলার অনুগ্রহে নবীর আদেশে ঠিকই তিনি পারস্যের ওই সময় যে সম্রাট রাজধানী ছিল সেটি হচ্ছে মাদায়েন শহর মাদায়েন শহরের মধ্যে খসরু পারভেজের রাজ দরবারের মধ্যে গেটের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন গেটের মধ্যে উপস্থিত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারলেন ওগো আল্লাহ নবীর কথা অনুযায়ী তোমার ইশারায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি এখনো রাজার সাথে দেখা হয় নাই খসরু পারভেজের সাথে দেখা হয় নাই আল্লাহ তুমি তার সাথে দেখা করার একটু ব্যবস্থা তুমি করে দাও আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি ওই সময়ে দার রক্ষী রাজ দরবারের যারা রক্ষী ছিল রাজ দরবারের যারা দারোয়ান ছিল তাদের কাছে যখন গিয়েছে তারা দেখে তাদের চেহারার দিকে তাকায় রইছে কিরে এতদিন পর্যন্ত এমন পোশাকের কোন মানুষ তো বাদশার কাছে আসে নাই যাদের যাদের পরনের মধ্যে ছালার ছট যাদের পরনের মধ্যে গাছের ছাল দিয়ে পোশাক তৈরি করা হচ্ছে এমন মানুষ যাদের মধ্যে কোনো ভাব নেই যাদের মধ্যে কোনো অহংকার নেই এমন মানুষ রাজার সাথে দেখা করতে আসছে রাজা তো কোনোদিন তার সাথে দেখা করতে আসবে না তিনি বললেন আমাকে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্র দিয়ে পাঠাইছেন সুতরাং আমি বাদশার সাথে দেখা করতে চাই এই কথাটা বলার সাথে সাথেই যখন বললেন বাদশার কাছে দেখা করার জন্য অনুমতি চাইলেন দারোয়ান রাখ দিয়ে বলল এই মিয়া তুমি কার সাথে দেখা করতে আসছো তুমি কি জানো সে হচ্ছে এই সময়ের সুপার পাওয়ার পারস্যের রাজার সাথে খসরু পারভেজের সাথে তুমি সাক্ষাৎ করতে এসেছো এমন কেন ভালো ভালো পোশাক ধারীরাও তার সাথে সাক্ষাৎ করতে পারে না তাহলে তুমি কোত্থেকে এসেছো না তুমি এর সাথে কোনো সাক্ষাৎ করতে দেওয়া হবে না আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাইফা তিনি চিন্তা করলেন নবীজির আদেশ তার সাথে সাক্ষাৎ করতে হবে
চিঠিটা তার হাতে পৌঁছাইতে হবে যদি এক জন্ম জীবন যায় আমি শহীদ হব যদি আমি মদিনাতে ফিরে যাই তাহলে গাজী হব আমার কোনো চিন্তা নাই যতক্ষণ পর্যন্ত বাদশার সাথে আমার দেখা না হয় ততক্ষণ পর্যন্ত আমি রাজদরবার ছাড়ব না একদিন অতিবাহিত হয় দ্বিতীয় দিন চেষ্টা করেছে দ্বিতীয় দেও তিনি ব্যর্থ হলেন তৃতীয় দিন যখন গেটের মধ্যে দাঁড়াইলেন তখন সেই পারস্য এবং রোমানদের মধ্যে যুদ্ধ হচ্ছিল এই যুদ্ধ নিয়ে আলোচনা যখন বৈঠক যখন বসে এক পর্যায়ে আরবদের নিয়ে একটি আলোচনা আসলো যুদ্ধক্ষেত্র নিয়ে আরবদের সাথে তাদের কিভাবে সম্পর্কটা গভীর করা যায় তাহলে আরবদের থেকে যদি কোনো সৈন্যবাহিনী এসে তাদের কাজে লাগানো যায় তাহলে রোমানরা অবশ্যই পরাজিত হবে এমন সিদ্ধান্ত যখন চলতেছিল আরবের কথা যখন উঠল সাথে সাথে সভাসদের সবাই বলতেছে আমরা যে আলোচনা উঠাইছি আমরা তো কোনোদিন এই পর্যন্ত আরবের কোনো মানুষকে দেখি নাই ঘটনাক্রমে প্রথম দিন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীর সাথে যে দারওয়ানের সাথে সাক্ষাৎ করেছিলেন এই দারওয়ান আজকে ভিতরে সভাসদের মধ্যে আজকে উপস্থিত উপস্থিত থাকার কারণে সেই দারওয়ান বলছে আপনারা কোনদিন আরবের মানুষ দেখেন নাই কিন্তু ঠিক এই তিন দিন যাবত বাদশার সাথে হসরু পারভেজের সাথে আমাদের রাজার সাথে সাক্ষাৎ করার জন্য তিন দিন যাবত গেটের আনে গুনায় তিনি ঘোরাফেরা করতেছেন তার একটাই মকসাদ একটা চিঠি নিয়ে আসছেন বাদশার সাথে তিনি দেখা করতে চান বাদশা সাথে সাথে তাকে পাঠিয়ে দিল আর বলছে জলদি করে তুমি আমার কাছে নিয়ে আসো আমার রাজ দরবারের মধ্যে তাকে ঢোকার অনুমতি তুমি পারমিশন তাকে দিয়ে দাও এই দারওয়ান গিয়া দেখে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহামি ঠিকই একজন একেবারে নরমাল ভাবে তিনি চিঠিটা হাতে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন এই দারওয়ান বলে আব্দুল্লাহ বিন হুযাইফা তুমি আসো বাদশা তোমাকে ডেকেছে বাদশার দরবারে তুমি প্রবেশ করো আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন নবী যেহেতু ফরমান জারি করেছেন মহান মালিকের কুদরতি ছাড়াই সুতরাং তার হাতে মনে হয় আমার চিত্তকে পৌঁছবে কিন্তু ওই সময় তাদের রীতি ছিল তাদের নিয়ম ছিল পারস্যের রাজমহলের মধ্যে যেই ডুববে তাদের গেটটা একটু নিচু করে দেওয়া ছিল যেই ডুববে তাদের একটা অভ্যাস ছিল তাদের রীতিনীতি ছিল যেই ডুববে বাদশাকে মাথাটা নত করে তার সাথে সেজদার একটা ধরন করে এই বাদশাকে সম্মান জানিয়ে তার দরবারের মধ্যে ঢুকতে হবে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যের সম্রাট রাজার রাজমহলের মধ্যে যখন ঢুকতেছেন যখন গেট দিয়ে ঢুকবেন সমস্ত সভাসদেরা সমস্ত মন্ত্রীরা ডাক দিয়ে বলতেছে হে আরবের যুবক তুমি যেভাবে বুক ফুলিয়ে ঢুকতেছো এটা কিন্তু এমন কোন মহল নাই যে মহলের মধ্যে তুমি বুক ফুলিয়ে ঢুকবে এটা হচ্ছে এমন এক দরবার যাকে এই মহলের মধ্যে ঢুকতে হয় যাকে রাজদরবারের মধ্যে ঢুকতে হয় যাকে এই পার্লামেন্টের মধ্যে ঢুকতে হয় রাজাকে কুর্নিশ করে মাথাটা নত করে সেজদার একটা আকৃতি ধারণ করে এই ঘরের মধ্যে ঢুকতে হবে সেদিন আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবতাহীন ভাষায় মহান মালিকের দ্বীনকে উঁচু করার লক্ষ্যে সেই সময়ের সুপার পাওয়ার পারস্যের বাদশাহ হযরত পারভেজের সামনে বলেছিলেন আমি হচ্ছে একজন মুসলমান আমি হচ্ছে মুসলিম একজন সেনাপতি আমি হচ্ছে মুসলিম একজন মুজাহিদ আমার নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রব হচ্ছে এক আল্লাহ সুতরাং সেই নবীর শিক্ষা হচ্ছে এক আল্লাহর উপর বিশ্বাস করো লা তুশরিক বিল্লাহি শাইআ তার সাথে কাহারকে তোমরা শরীক করবে না সাজদা করবে তো সেই মালিককে করবা মাথা নত করবে তো সেই মাথাটা সেই মালিকের সামনে মাথা নত করবা পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করার এই পারমিশন আমাকে কোরআন দেয় নাই এই পারমিশন আমার নবী দেয় নাই এই পারমিশন আমার আল্লাহ দেয় নাই যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক এই পারমিশন যিনি আমাকে দেয় নাই সুতরাং শুনে রাখো সে তো একটা দেশের বাদশা সে হচ্ছে একটা রাজ্যের বাদশা আমি যার উপর ঈমান এনেছি তিনি সাত আসমান সাত জমিনের বাদশা মাথা নত করব তো এক আল্লাহর সামনে মাথা নত করব পৃথিবীর কোন পারশক্তির সামনে আমি আব্দুল্লাহ বিন হুযাইফা মাথা নত করে ইসলামকে খাতা করতে চাই না ইসলামকে বিলীন করতে চাই না ইসলামকে উড্ডীন করতে চাই সুতরাং আমি তার সামনে বাতিলের সামনে মাথা নত করবো না মাথা নত করবো না মাথা মত ছাড়াই আমি তার ঘরের মধ্যে প্রবেশ করবো বিশ্বের মুসলিম
আমার ভাইজান সেই দিন তিনি প্রমাণ করে দিলেন ইসলাম কি জিনিস যেখানে তিনি একা তিনি সেখানে সফর করেছেন তার সাথে কোনো অস্ত্র নাই তার সাথে কোনো বাহিনী নাই শত শত হাজার হাজার মাইল দূরে গিয়েও ঈমানের স্পৃহা তার কারণে ঈমানের শক্তি থাকার কারণে তার মুখে যুবক সেদিন প্রমাণ করে দিয়েছিলেন ইসলাম কি জিনিস ইসলামের সৈনিক কি জিনিস তারপরে তিনি কি করেছেন এই ঘরের মধ্যে রাজদরবারের মধ্যে প্রবেশ করেছেন কিভাবে প্রবেশ করবেন ঢুকলেই তো মাথাটাকে এমনিতেই নত করতে হয় কিন্তু আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন তো কেমনে প্রবেশ করলেন আগে মাথাটাকে ঢুকানোর আগে আগে দুইটা পাকে ঢুকিয়ে দিলেন তখন রাজা খুব দুঃখিত হলেন খুব কষ্ট পাইলেন মেজাজ তার গরম হয়ে গিয়েছে বলেছে হে আরবের যুবক মজলিসের সবাই সমস্ত মন্ত্রীরা তাকিয়ে আছে বাদশা তার বিরুদ্ধে কি ফরমান জারি করে যে বাদশা অন্য দেশের দূতকে হত্যা করতেও তার কোনো বাধা বিপত্তি নাই সবাই অপেক্ষায় আছে বাদশা তার বিরুদ্ধে কি ফরমান জারি করে এখন তো চলতেছিল যুদ্ধের পর ফরমান কিন্তু এই যুদ্ধের আলোচনা বাদ হয়ে তাদের সকলের দৃষ্টি গিয়েছে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমীর দিকে তখন বাদশা বলছে আব্দুল্লাহ বিন হুযাইফা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কেন আমার দেশে তোমার আসতে হয় আসার কারণটা কি বলছে আমি বেশি কিছুর জন্য আসি নাই কোনো হাদিয়া তোহফা পাওয়ার জন্য আসি নাই আমি এসেছি নবীর আদেশে আল্লাহর কুদরতি ইশারায় আপনার দরবারে ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দিতে চিঠির মাধ্যমে তার একজন সভাসদকে ডাক দিয়ে বললে এই সভাসদ তার হাত থেকে আরবের যুবকের হাত থেকে চিঠিটাকে তুমি গ্রহণ করো আব্দুল্লাহ বিন হুযাইফা সামি সেদিন বলেছিলেন আমাকে নবী আদেশ ফরমান জারি করেছে এটা যেন আমার হাতে আপনার হাতে তুলে দেই সুতরাং নবীর আদেশ তো এটা হয় নাই আমি তার হাতে তুলে দিতে পারি না আপনার হাতেই আমি চিঠিটাকে তুলে দিই আল্লাহু আকবার আমার মুসলমান ভাই তখন বাদশা বলে বাবা তুমি এদিকে আসো নেও চিঠিটাকে তুমি গ্রহণ করো চিঠিটাকে আমি গ্রহণ করলাম আমার হাতে দাও বাদশা চিঠিটাকে দিল তার একজন উজির যে আরবি ভাষা বুঝে তার হাতে চিঠিটা দিল তখন চিঠি দিয়ে শুরুতেই পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম চিঠিটার মধ্যে শুরু হইতেছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে চিঠি আরম্ভ করতেছি পারস্যের সম্রাট তিনি চিনতেন না আল্লাহ বলতে কি আছে তিনি জানতেন না রহমান বলতে কি আছে তিনি জানতেন না রহিম বলতে কে যেন আছে তারা মনে করতেন আগুন মানুষকে জ্বালাইয়া দেয় এজন্য 1000 বৎসর পর্যন্ত তারা শুধু আগুনের পূজাই করেছে আগুনের সামনেই তারা শুধু মাথা নত করেছে বাদশা যখন চিঠির মধ্যে যখন দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা কিসরা খসরু পারভেজ এভাবে যখন চিঠিটাকে যখন দেখলেন চিঠির মধ্যে আল্লাহর পয়গম্বর লিখলেন ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ যখন এক ইসলামের যখন দাওয়াত দিলেন বললেন হে পারস্যের সম্রাট আমরা হচ্ছি মুসলমান আমি হচ্ছে শ্রেষ্ঠ নবী ইসলামের দাওয়াত দিয়ে আপনার কাছে পাঠাইলাম আসলিম তাসলিম আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি মুক্তি পাওয়া গেলেন এই কথাটুকু যখন বলল পারস্যের বাদশা পারস্যের বাদশা হুসনু পারভেজ চিন্তা করল কিরে কিরে বিসমিল্লাহ না লেখল একজন রব আছে তার বিশ্বাস অনুযায়ী তার নামটা আগে আনলো আমার কোনো সমস্যা নাই রহমান রহিমের নাম দিয়ে চিঠিটাকে শুরু করলো কোনো সমস্যা নাই কিন্তু চিঠি যখন কথা বলা যখন শুরু করেছে মুহাম্মদ যখন লিখতে যখন শুরু করেছে তার নামটা কেন আগে আনলো আমার নামটা কেন পিছনে আনলো না 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 আমি হচ্ছে পারো শক্তি সুপার পাওয়ার আমার নামটা মুহাম্মাদের নামের নিচে হতে পারে না সে চিন্তা করলো আমার নাম কেন মুহাম্মাদের নামের নিচে আসলো না আমি চিঠি মানি না যে আমাকে সম্মান প্রদর্শন করতে পারে নাই আসলে কমবক্ত আমার নবী কি জিনিস আমার নবীকে সে চিনতে পারে নাই
ঠিক এজন্য আমরা উলামায়ে কেরামকে চিনতে পারি না উলামায়ে কেরামকে কদর করতে পারি না কারণ জানি না ওনার দাম আমার জানা নাই ওনার দাম আল্লাহ তাআলা কতটুকু বৃদ্ধি করেছেন যার জন্যই পারস্য দেশ গঠিত হয়েছে যার জন্যই রাজা বাদশা কষ্ট পারবেশ ক্ষমতা পেয়েছে যাকে উসিলা করে আসমান সৃষ্টি হয়েছে যাকে উসিলা করে জমিন সৃষ্টি হয়েছে সে এখনো সেই নবীকে চিনতে পারে নাই সে হচ্ছে দুর্ভাগা সে সাথে সাথে আল্লাহর পয়গম্বরের পত্রবাহকের সামনে আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে সাথে সাথে চিঠিটাকে টুকরো টুকরো করে তার সামনে এভাবে ফেলে দিয়েছেন বলেন নাউযুবিল্লাহ আব্দুল্লাহ বিন হুযাফার তিনি কোনো কথা বলে নাই আব্দুল্লাহ বিন হুযাফা বলেছেন আমার নবী আমাকে আদেশ করেছিলেন তার কাছে আমি এই চিঠিটাকে পাঠাই আমি আমার দায়িত্ব পালন করেছি কাদিদ দাইতু ফারিজতি আমি আমার নবীর দেওয়া দায়িত্বকে পালন করেছি সুতরাং আমি এদেশ ছেড়ে চলে যাই বাদশা কষ্ট পারবেজ বলেছিল এক দিন এক রাতের মধ্যে যদি তোমাকে যদি এই মহলের এই দেশের আশেপাশে পাওয়া যায় তাহলে আমার ফরমান হলো তোমার গর্দান তোমার মাথা আমার দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় আব্দুল্লাহ বিন হুযাইফা কিছুদিনের মধ্যেই আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার সময় নবীজি বললেন আব্দুল্লাহ বিন হুযাইফা তুমি কি সেই বেয়াদব বাদশার হাতে তোমার আমার চিঠিটা কি পৌঁছাইতে পারে আব্দুল্লাহ বিন হুযাইফা বলেছে হে আল্লাহর নবী হ্যাঁ আমি তার কাছে আমার দায়িত্ব আমার চিঠিটাকে আমি পৌঁছাইতে পেরেছি এতটুকু বলার পরে এবার আব্দুল্লাহ বিন হুযাইফা সব ঘটনা চিঠি সিরাত ঘটনাটা বললেন আল্লাহর পয়গম্বর বলেন আব্দুল্লাহ বিন হুযাইফা তুমি জেনে রাখো তুমি সাক্ষী থাকো তোমার সামনে আমি কথাটা বলছি যেরকম ভাবে আমার চিঠির সাথে বিয়াদবি করেছে সে তো আমার চিঠির সাথে বিয়াদবি করে নাই সে তো আমার নবীর নবুওয়াতের সাথে বিয়াদবি করেছে আর নবীর নবুওয়াতের বিয়াদবির সাথে যদি কেউ যদি করে তাহলে আল্লাহ সে এই শয়না তাকে আল্লাহ ইজ্জতের সাথে রাখবে না সে যেরকম ভাবে আমার চিঠিকে টুকরো টুকরো করেছে আমার আল্লাহ কয়েক বছরের মধ্যেই তার রাজ্যটাকে টুকরো টুকরো করে দেবে আমার ভাইজান এখন এই দাওয়াত কার কাছে পৌঁছেছে এই দাওয়াতটা যখন আব্দুল্লাহ বিন হুযাইফার দাওয়াতটা যখন তার কাছে পোস্ত পারবেশের কাছে যখন পৌঁছেছে পোস্ত পারবেশ যখন তার এই অবস্থা যখন দেখেছে পোস্ত পারবেশ বুঝেছে এরা তো এমন জাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এমন শিক্ষাই দেয় তারা তো কোনো পরশক্তির সামনে মাথা নত করতে রাজি না সুতরাং একদিন মনে হয় তারা আরব ভূখণ্ড আরবের জমিন তারা দখল করে মুসলমান ইসলামের রাজত্ব কায়েম করে ইসলামের রাজত্ব তো মনে হয় পারস্য সীমানা পর্যন্ত তাদের রাজত্ব চলে আসবে কারণ তাদের কোনো মৃত্যুর ভয় নাই তাদের অন্তরের মধ্যে ঈমানই পাওয়ার আছে যে যুবক 700 কিলোমিটার দূরে হাজার হাজার কিলোমিটার দূরে সাত সমুদ্র 13 নদী পার হয়ে আমি বাদশার পারস্যকে সুপার পাওয়ারের সামনে বস্তু পারবেশের সামনে বুক টান দিয়ে কথা বলতে পারে এক আল্লাহর ঈমানই চেতনা সে দেখাইতে পারে সুতরাং এই উম্মতেরা তো আমার রাজা আমার রাজ্য দখল করতে বেশি দিন লাগবে না সুতরাং সে একটা কাজ করলো একটা ফরমান জারি করলো তার রাজ্যটা তখন ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল ইয়ামানের সেই সময় বাদশার নাম ছিল বাজার এই বাজারের কাছে ইয়ামানের বাদশা বাজারের কাছে সে একটা চিঠি পাঠাইলো আর বলল শোনো তোমার কাছে মদিনা খুব কাছে সুতরাং তোমার কাছে ফরমান জারি করতেছি কিছু দিনের মধ্যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন সম্রাট আরব ভূখণ্ডের মধ্যে উদ্ভাসিত হয়েছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তার বাসস্থান সুতরাং তোমরা কয়েকজন গোয়েন্দাকে পাঠাও গোয়েন্দাকে পাঠায়া তোমরা ফরমান জারি করো আমি হুস্তু পারবেশের পক্ষ থেকে তাকে ধরে তোমরা আমার দরবারে তোমরা নিয়ে আসো বলেন নাউযুবিল্লাহ কিন্তু পারস্যের সম্রাট বস্তু পারবে তো জানতো না আমার নবী কি জিনিস মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসে মানুষের হৃদয়টাকে কিভাবে গ্রহণ করেছেন যার জন্য আসমানের তারারা পাগল যার জন্য আসমানের চাঁদ সূর্য সব কিছু যার জন্য পাগল এই নবীর অবস্থান মদিনাতে কতটুকু হয়েছে বস্তু পারবেশের তো জানা নাই সেই বাজার কয়েকজন সেনা সদস্যদেরকে দিয়ে সে পাঠায় দিল মদিনার মধ্যে পাঠায় দিল তারা যখন ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমা হয়ে তায়েফে যখন তারা আসলো মক্কার একটি ব্যবসায়িক বাণিজ্যের সাথে তাদের কাফেলার সাথে দেখা হলো তারা বলল তোমরা ইয়ামান থেকে কি জন্য তোমরা এখানে আসছো তারা বলছে আমরা ইয়ামান থেকে আসছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রেফতার করার জন্য মক্কার কাফেররা যখন এই কথাটা যখন শুনলো তারা আর ব্যবসায়ী না গিয়ে তারা মক্কার মধ্যে চলে আসলো আর সবাইকে ঘোষণা দিতে থাকলো এই শোনো 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 আমাদের বিজয় সন্নিকটে এসে গেছে মুহাম্মদের কাছে আর আমাদের যেতে হবে না কারণ কষ্ট পারবে সে মুহাম্মদ
মোহাম্মদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, মোহাম্মদকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে, মনে হয় কিছুদিনের মধ্যেই তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আর আমরা মক্কার মুশরিকটা সুন্দরভাবে আমরা আমাদের ধর্ম পালন করতে পারবো, মূর্তি পূজার সৈরাব আবার আমরা করতে পারবো। তারা আনন্দের মিছিল বের করে দিয়েছে। তারা যখন তাইফ থেকে তারা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে যখন পৌঁছলো, পৌঁছে যখন দেখেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আসমান সুম্বিশান, যে শান সারা দিন কোনদিন কল্পনা করতে পারে নাই। আমরা রাজা পারস্যকে কতটুকু সম্মান করি, আমরা তাকে সম্মান করি তার থুতু কোনদিন আমরা খাই নাই, আমরা তাকে সম্মান করি তার প্রস্রাব কোনদিন আমরা মুখে দেই নাই, আমরা তাকে সম্মান করি তার একটা চুলের জন্য আমরা কারাকারি করি নাই, আমরা তাকে সম্মান করি তার একটা পোশাকের জন্য আমরা পাগল পড়া হই নাই, আমরা তাকে সম্মান করি তার পায়ের ধুলাগুলো নিয়ে আমরা কারাকারি করি নাই, আমরা তাকে সম্মান করি তার জুতাগুলো নিয়ে আমরা কারাকারি করি নাই। এই সম্মান যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে যখন এই সম্মানগুলো যখন প্রকাশ পেতে থাকলো, যার গ্রাম থেকে সুগন্ধি যখন বের হতে থাকলো, যার গ্রামগুলো সাহাবীরা যখন দেখতেছে কাচের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, কার কাচের বোতলের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাম ঢুকাইবে, কে নবীর পোশাক পরিষ্কার করবে, কে নবীর পায়খানা পরিষ্কার করবে, কে নবীকে ওযু করায়া দিবে, নবীর পাগড়িটা কে ধরবেন, এই অবস্থান যখন দেখলো তাদের মাথার মধ্যে ঘুরপাক শুরু হয়ে গেল। আমরা কেমন বাদশার কাছে আসছি, এমন বাদশার সংবাদ তো কোনোদিন দেখি নাই, এই বাদশাকে তো আমরা গ্রেফতার করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান তুমি কেমন নবীর উম্মত, মুসলমান তোমাকে তুমি চিনো নাই, দিনের মধ্যে দরদ নিয়ে কথা বলছি, আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, মা বোনরা খাবার পাচ্ছে না, শিশুরা খাবার পাচ্ছে না, আমাদের নবী তো আমাদেরকে তা শিক্ষা দেয় নাই, যে নবীর সাহাবীরা কষ্ট করেছে, পেটে পাদর পেরেছে, পেটের মধ্যে কষ্ট করেছে, তিন দিন পর্যন্ত খাই নাই, তারপর কোন কাফের আর বেঈমানের সামনে মাথা নত করে নাই। আমরা সৌদির প্রতিটি রাষ্ট্রের মধ্যে বলাই দিতে চাই, আমরা সকলে শান্তিতে বসবাস করছি, তিন বেলার জায়গা পাঁচ বেলার খাবার খাচ্ছি, কিন্তু ফিলিস্তিনের মধ্যে গাজার মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, দিন বেদিন হাজার হাজার শহীদ হচ্ছে, তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, বিচার কিন্তু আল্লাহর দরবারে একদিন দিতে হবে। মুসলমান তুমি শুনে রাখো, তুমি নামে মুসলমান কিন্তু তুমি এখনো কাজে কিন্তু মুসলমান হতে পারো নাই। আমার ভাইজান শুনে রাখুন, এই কথাটা যখন তার কাছে যখন আসলো, বাজারের সৈন্য বাহিনীরা যখন মদিনার মধ্যে বসলো, তারা বসলো কি রে আমাদের কাছে কাকে ধরার জন্য পাঠাইছে, তার হাতের মধ্যে যদি কোনো কিছু পরাইতে চাই তাহলে আমাদেরকে রক্তাক্ত করা হবে, আমাদেরকে সুন্দরভাবে দেহে সুটিম দেহের নিয়ে জীবন নিয়ে আমরা সেখানে যেতে পারবো না, সুতরাং আমাদের তার সাথে পরামর্শ করা উচিত। তারা যখন 13 জন 15 জন, কোন রেওয়ায়েতে 15 জন, কোন রেওয়ায়েতে 13 জন, তারা যখন নবীর কাছে গেলেন, নবীর আখলাক এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর, নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি আমরা কিন্তু মুসলমানরা, আমরা রাজা বাজারের আদেশে বস্তু পারভেসির চিঠির মারফতে আমরা আপনাকে ধরতে ধরোয়ারা পয়গাম নিয়ে এসেছি, আপনাকে আমাদের নিয়ে যেতে হবে। আল্লাহর পয়গাম্বর সাথে সাথে মুস্কি হেসে দিলেন, আর তারা বললেন, আসছিলাম আমরা আপনাকে ধরার জন্য, কিন্তু আপনার উম্মতটা আপনাকে এতটুকু ভালোবাসে, আপনার উম্মত আপনাকে এতটুকু মহব্বত করে, আপনাকে কেন আপনার শরীরের সাথে যা কিছু লাগে তাকেই তারা মহব্বত করে, যেখানে বসেন সেই জায়গার দাম আপনার বেড়ে যায়, যে জিনিসটা আপনার গায়ে লাগে সেই জিনিসের দাম বেড়ে যায়, সুতরাং আপনি তো পারবো না। এখন আমরা আপনার কাছে একটা বিষয় উত্থাপন করতে চাই। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে বলেন, ও তোমরা মেহমান এসেছো, ওই সাহাবীরা তাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, আজকে থেকে নিয়ে কাল পর্যন্ত তোমরা মেহমান করো, তাদের কি প্রয়োজন সমস্ত, তারা আসছে নবীকে গ্রেফতার করার জন্য, নবীর আখলাক কতটুকু সুন্দর, যে নবীকে গ্রেফতার করার জন্য আসছে, নবী বলেন আজকে থেকে তিন বেলা তোমরা তাকে খাবার খাওয়াইবা, এবং তোমাদের উত্তম বাসস্থানগুলো তাদেরকে রাখবা, এবং ভালো ভালো খেতা বালিশ তাদের জন্য ব্যবস্থা করবা, দাদা হচ্ছে মুসাফির আমাদের দেশের মেহমান, তাদের সাথে কোনো দুঃখ খারাপ ব্যবহার করবা না, এবং তাদের আরামের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করবা না। আমার কাছে আসছো, শুনে রাখো তোমরা তো আমাকে নিতে পারবে না, তোমরা সহি সালামতে তোমরা ইয়ামানের মধ্যে পৌঁছোগা, তোমরা ইয়ামানের মধ্যে পৌঁছে গিয়া শুনবা কি শুনবা, যে অমুক দিন এমন সময় নবী মুহাম্মদ
আল্লাহর রাসূলুল্লাহ আমি বলছি সেই বিয়াদব বাদশা তার সন্তানের হাতে নিহত হয়েছে হয়েছে এই কথাটা শোনার সাথে সাথেই এই বাহিনীরা 13 জন 15 জনের সদস্যরা তারা চলে গিয়েছে আর মনে মনে বলতেছে মনে হয় এই মদিনার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে মনে হয় আমাদের হাত থেকে বাঁচার জন্য মনে হয় এই কথাটুকু বলেছে ঠিক আছে আমরা শিখ ইমানের মধ্যে যাই ইমানের বাদশার কাছে যখন বাদশা বাজারের কাছে যখন তিনি যখন পৌঁছলেন বাদশা বাজারের কাছে পৌঁছার সাথে সাথেই বললেন বাদশা বাজার বললেন কিরে আমাকে তো বাদশা এখনো চিঠি পাঠাচ্ছে বাদশা অপেক্ষায় আছে কখন মুহাম্মদকে গ্রেফতার করে সেখানে পাঠাবো তোমরা কেন খালি হাতে কেন তোমরা ফিরে আসতে এটা আগে তোমাদের কাছে শুনবার চাই এই কথাটা যখন বলল তারা বলল আমরা তাকে কিভাবে গ্রেফতার করব তার হচ্ছে এক একটা সাহাবীরা এমন পাগল তার শরীরের মধ্যে যদি ফুল দিয়ে যদি ঢুকা দেওয়া হয় তাহলে সাহাবায়ে কেরাম আমাদেরকে জীবন্ত পুঁতে ফেলবে তারা এক একটা সাহাবীর হচ্ছে এমন ইমানি শক্তি এই কথাটা বলার পরে তাহলে তোমরা কি জন্য এখানে চলে এসেছো তাকে গ্রেফতার করে আনতে পারো নাই আমার তো রাজত্ব টিকে থাকবে না তারা বলতেছে শুনুন কি হয়েছে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন অমুক দিন অমুক সময় নাকি সেই পারস্যের বিয়াদব বাদশা কস্তু পারভেজ তার সন্তানের হাতে তার সন্তান নওশেরওয়ার হাতে নাকি হত্যা হয়েছে সে নাকি নিহত হয়েছে এই কথা তো আমাদেরকে বলে দিয়ে পাঠাইছে বাদশা বাজার ডাক দিয়ে বলতেছে এই কি বলতেছে এটা তো কোনোদিন সম্ভব হতে পারে না তবে তোমাদেরকে জানাইবার চাই আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর সংবাদ দিয়েছিলেন দ্বিতীয় নম্বর সংবাদ হচ্ছে শোনো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজত্ব দ্বীন ইসলামের পতাকার ছায়া তলে শুধু মদিনা আর মক্কায় থাকবে না ইয়ামানেই থাকবে না যে বাদশা খসরু পারভেজ তোমাদের কাছে সিটি পরোয়ানা পাঠাইছে আমাকে গ্রেফতার করার জন্য ওই বাদশার শেষ সীমানা পর্যন্ত ওই বাদশার রাজপ্রাসাদেও একদিন মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে এই কথাটা বলার পরে বাজারের কাছে যখন বলল বাজার বলল সে মনে হয় প্রতারক সে আমাদের সাথে মিথ্যা কথা বলেছে সে নিজে বাঁচার জন্য মনে হয় এই কথাগুলো বলেছে তারা এখন সিদ্ধান্ত নিল তাদের মধ্য থেকে দুইজন ডাক দিয়ে বলে বাদশা ঠিক আছে তিনি মিথ্যা কথা বলতে বলেছেন কিন্তু তার চেহারার মধ্যে ভাসে না এমন চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে এমন চেহারার মানুষ কোনোদিন প্রতারণা করতে পারে আমরা 13 জন 15 জন সদস্য দেখে এসেছি এমন মানুষের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হতে পারে না এমন মানুষ কোনোদিন প্রতারণার শিকার হতে পারেন না এমন মানুষ কারোর সাথে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না তিনি হচ্ছে এমন মানুষ বাদশা বাদশার ডাক দিয়ে বলতেছেন তাহলে কি করা যা ডাক দিয়ে বলতেছেন তাহলে একটাই আমাদের সিদ্ধান্ত যদি বাদশা যদি না মরে থাকে বাদশার যদি কোনো পরোয়ানা আসে আমরা তাদের কাছে একটা চিঠি লিখি চিঠির মধ্যে লিখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহা লিখেছেন তিনি ইহা বলেছেন যদি তার কথা যদি মিথ্যা হয় তাহলে আমরা পারস্যের সম্রাটের খসরু পারভেজের সহযোগিতায় আমরা ইয়ামানবাসীরা মদিনার উপর আক্রমণ করব তাকে আমরা শপথ করলাম আমাদের মূর্তিগুলোর নামে শপথ করলাম তাকে আমরা এখানে বেঁধে দিয়ে আমরা এখানে আনবই প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করব দুই নাম্বার যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা যদি সত্য হয়ে থাকে তা যদি আসমানের সূর্যের মতো যদি সত্য হয়ে থাকে দিবালোকের মতো যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সকলেই তার হাতে কালিমা পড়ে মুসলমান হব মুসলমান ভাই একটু দিন দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ তারা মিটিং এর মধ্যে যখন সিদ্ধান্তটুকু যখন গ্রহণ করলো একজনের সাথে একজন হাতটা বাড়ায়া দিল বাচ্চা হাত বাড়ায়া দিল আর শপথ করতে বললো কিসের শপথ মৃত্যুর শপথ যদি যদি তার যদি একটা কথা যদি এখানে যদি প্রমাণিত না হয় যদি নবী মুহাম্মদ যদি মৃত্যু প্রমাণিত হয় তাহলে আমরা মৌতের উপর সিদ্ধান্ত গ্রহণ করবাম আমাদের শরীরের মধ্যে দেহের মধ্যে যতটুকু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মদিনাকে দখল করার জন্য চাব সেই নবীকে খসরু পারভেজের সাথে দেখা করাইতে হবে তার জিন্দানখানার মধ্যে আবদ্ধ করব দুই নাম্বার বিষয় বাদশা বাজার হাতটা বাড়ায় দিয়েছে দুই নাম্বার বিষয়ের উপর বায়াত গ্রহণ করতেছি যদি সেই নবী মুহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে আমরা বায়াত গ্রহণ করলাম আমরা সেই ধর্ম ইসলাম কে আমরা গ্রহণ করব
পারে আমার ভাইজান। যখন বাইয়াতটা শেষ করলো দরজার মধ্যে খরাগা, দরজার মধ্যে আওয়াজ হচ্ছে, কেমন যেন কোন দেশ থেকে বানজানি দূত এসে গেছে। দেখে যখন দরজা যখন খরাগাত করলো, ঠিকই পারস্যের বাজার বাদশার পক্ষ থেকে এখন একটা পত্রনামা আসছে। তারা পত্রনামা পেয়ে এখন ভয় পাচ্ছে, হারি আমরা তো মুহাম্মদকে ধরতে পারি নাই, আমাদের না জানি কোন বিচার হয়, আমি বাদশা বাজারের রাজত্বকে চলে যাই কিনা। এই চিঠিটা যখন পড়তে যখন শুরু করে দিলেন, চিঠির মধ্যে লেখা আছে, আমি হচ্ছি বাদশা পুস্তু পারভেজের সন্তান, একমাত্র সন্তান নসিলওয়া, আমি এই ফরমান জারি করেছি, আমি নিজের হাতে আমি সন্তান আমার বাবার কল্লাটাকে কেটে দিয়েছি, আমি নিজের হাতে আমার বাবাকে হত্যা করেছি, তার রাজত্বকে আমি ছিনিয়ে নিয়েছি। এখন তোমাদের যখন এই চিঠিটা তোমাদের কাছে পৌঁছবে, সাথে সাথে আমার পক্ষ থেকে বাইয়াত গ্রহণ করবে এবং আমার রাজত্বকে তোমরা অকাতরে মেনে নিবে। তার সাথে সাথে বাদশা বাজার তার চিঠিকে ছিঁড়ে ফেলেছে আর বলেছে, যে নবীর সংবাদ আমরা পেয়েছি, এই নবীর সংবাদ হচ্ছে সত্য সংবাদ, এই নবী মিথ্যা কথা বলেন নাই, নবী সত্য কথা বলেছেন, এই নবী অবশ্যই পারস্যকেও দখল করবেন, মুসলমানরা আমাদের ইয়ামান রাজ্যটাকেও দখল করবেন, সুতরাং কাল বিলম্ব করে লাভ নাই, আসো আমরা সেই নবীর হাতে হাত রেখে আমরা সবাই মুসলমান হয়ে যাই। আমার ভাইজান, এটি হচ্ছে নবী। নবী কেমন ছিলেন? নবীর আদেশ শুনে, নবীর বাণী শুনে কাফের বেঈমানেরা তারা মুসলমানে পরিণত হয়ে যায়। এখন শুনেন, যখন সপ্তম হিজরি যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা আল্লাহর নবী তার জন্য দোয়া করেছেন, ওগো আল্লাহ, যে আমার তোমার কালিমাকে উড্ডীন করার জন্য নিজের প্রাণের ভয় করে নাই, বাদশা খসরু পারভেজের রাজ দরবারের সামনে তোমার কালিমাকে উড্ডীন করার জন্য সুন্দর ভাষায় ইসলামকে প্রকাশিত করেছে, ইসলামকে সম্মান করেছে, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন হুযাইফার সম্মান তুমি বাড়াইয়া দাও। শুধু তাই নয়, আল্লাহর নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ বিন হুযাইফার মাধ্যমে তুমি ইসলামের এমন উল্লেখযোগ্য খেদমত নিও যার থেকে আমার পরবর্তী উম্মতটা শিক্ষা গ্রহণ করতে পারে। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য পৃথিবীর মুসলমান শুনে রাখো, যখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন হুযাইফা সাহমির জন্য যখন তিনি দোয়া করলেন, সাহাবীরা নবীর কথার সাথে সাথে আমিন বললেন। শুধু সাহাবীরাই আমিন বলেন নাই, আসমানের ফেরেশতারাও নবীজির কথার উপর আমিন বলেছেন। সুতরাং সেদিন থেকেই সাহাবীদের কাছে আব্দুল্লাহ বিন হুযাইফার দাম বেড়ে গিয়েছে। সেদিন থেকেই সাহাবীরা আব্দুল্লাহ বিন হুযাইফাকে অন্যরকম ভাবে মূল্যায়ন করে